নমস্কার ফ্রেন্ডস মাই স্মার্ট সাজেস্টে নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি দারুণ গুড নিউজ তো আপনাদের জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু একটি চাকরির আবেদনের জন্য নতুন একটি পোর্টাল খোলা হয়েছে যার নাম হচ্ছে কর্মভূমি সেই কর্মভূমির যে এমপ্লয়মেন্ট পোর্টাল বা চাকরির জন্য যারা আবেদন করবেন সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আপনাদের জানিয়ে রাখবো যে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা কিন্তু এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে তো আপনারা কিভাবে সেখানে আবেদন করবেন কিভাবে আপনাদের নামকে সেই নথিভুক্ত করাবেন চাকরি পাওয়ার জন্য সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় গিয়ে কি করতে হবে তবে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনারা আশা করি সবাই আবেদন করবেন তো এখানে আপনাদের জানিয়ে রাখি যে ওয়েবসাইটের তরফ থেকে বড় করে কিন্তু একটি ডিসক্লাইমার দেওয়া রয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি সেখানে আবেদন করলেই যে চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি কিন্তু সেই কর্মভূমি যে পোর্টাল সেই তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে না বা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে না তবে আপনাদের জানিয়ে রাখি যেহেতু এটা গভর্নমেন্ট চালু করেছে তো যোগ্যতার নিরিখে কিন্তু অনেককেই চাকরি দেওয়া হবে তো আপনারা সবাই সেখানে আবেদন করে রাখতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে কি করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে গিয়ে সমস্ত কিছু দেখে নেই তো হ্যালো এভরিওয়ান আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে রয়েছে কর্মভূমি ডট এন এল টি আর ডট ও আর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনি কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পারবেন তো আপনারা দেখতে পারবেন যে এমপ্লয়ার জয়েন আস তো এখানে দেখতে পাচ্ছেন যে কতজন জয়েন করেছে কি কী হয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর দেখুন রেজিস্টার নাও তো এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো যার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে একটি ড্রপডাউন পপ আপ চলে আসবে যেখানে দেখতে পারবেন যে ডেসক্লাইমার দেওয়া রয়েছে ফর স্কিল অ্যান্ড আইটিস প্রফেশনাল হুস আর লুকিং ফর জব কোভিড জব পোস্ট কোভিড নাইন্টিন তো এখানে আপনাকে আই অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিছু কোশ্চেন আপনার সামনে চলে আসবে যেখানে দেখুন প্রথমেই বলা রয়েছে ডু ইউ বিলং টু দ্য আইটি এবং আইটিস ওয়ার্ক ফেস তার মানে আপনি কি আইটি এবং আইটিস ওয়ার্ক অন্তর্ভুক্ত যদি হয়ে থাকেন তাহলে ইএস করবেন না হলে নো করবেন কিন্তু এখানে ইয়েস করতে হবে তো এখানে ইএস করবেন ইএস অপশানে ক্লিক করার পর তারপর দু নম্বরে দেখুন বলা রয়েছে পোস্ট কোভিড আর ইউ লুকিং ফর এ জব তো এখানে ইয়েস করে দেবেন তারপর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আর ইউ লুকিং ফর এনি আইটি অ্যান্ড আইটিস জব ইন ওয়েস্ট বেঙ্গল এটাকেও আপনারা ইয়েস করবেন তো ইয়েস করার পর আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করতে হবে তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবার আমি জেনারেট ওটিপি করবো তো ওটিপি করার সঙ্গে সঙ্গে সিক্স ডিজিটের একটি ওটিপি কিন্তু আমার মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে যেটা আমরা একটু পরে এখানে দিয়ে দেবো আমাদের ওটিপি এসে গেছে নাইন থ্রি সিক্স টু জিরো টু আমরা ওটিপিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে আমরা ক্লিক করবো তো ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এ ধরনের একটি ড্রপডাউন ফর্ম চলে আসবে তারপর দেখুন এখানে ফিল ইউর স্কিল লিস্টিং উইথ নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তারপর এরিয়া অফ ওয়ার্কিং আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ইয়ার তো আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি এখান থেকে কত বছরের রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে দু নম্বরটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা যেটা রয়েছে আপনার যেগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনার কোনো একটা না থাকে তাহলে সেটা দেওয়ার প্রয়োজন নেই তো আপনি এভাবে সিলেক্ট করে এখান থেকে কত বছরের রয়েছে আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে খালি ফিল করে যাচ্ছি তো আপনারা এভাবে এখান থেকে করে নেবেন তো এর মধ্যে আপনার যেটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা সিরিয়ালের মধ্যে আপনি যেই সেক্টরেই কাজ করে থাকেন সেই সেক্টরটাকে সিলেক্ট করবেন ধরুন আমি প্রথমেরটাতে কাজ করেছি তাহলে আমি প্রথমেরটাই সিলেক্ট করবো আর কোনোটা আমি সিলেক্ট করবো না তো এদের মধ্যে আপনার যেটা সিলেক্ট করবেন আপনি যেখানে কাজ করেছেন সেটা সিলেক্ট করে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ লিঙ্কড ইন প্রোফাইল তো আপনার যদি কোনো লিঙ্কড ইন প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন নাহলে নো করবেন তো প্লিজ প্রোভাইড ইউর ইমেল আইডি সেখানে আপনি ইমেল আইডি দিয়ে দেবেন তো আপনার বয়সটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে যে আপনি কত স্যালারি আশা করেন তো এখানে স্যালারি কত আশা করেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি এখান থেকে স্যালারিটা সিলেক্ট করে দেবেন যে কত থেকে কত স্যালারি চাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন যে লাস্ট এমপ্লয়মেন্ট লোকেশন আপনি লাস্ট কোথায় কাজ করেছেন সেটা আপনি দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল সমস্ত রাজ্য পেয়ে যাবেন এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে বর্তমান যে প্রেজেন্ট লোকেশান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন স বর্তমানে বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট এখানে রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে যে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের আবেদন হয়ে যাবে তো আপনাদের বলেছিলাম যে এর ডেসক্লাইমারটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিষ্কারভাবে ডেসক্লাইমার দেওয়া রয়েছে তো এখানে দেখুন ডেসক্লাইমারে কিন্তু বলা রয়েছে কর্মভূমি ডাজ নট গ্যারান্টি এ জব ইন ইন্টেন্ডস টু কানেক্ট ডিজায়ার স্কিল টেস্ট উইথ অ্যাভেলেবেল স্কিলড রিসোর্স তো এখানে কিন্তু বলা হয়েছে যে কর্মভূমি কোনো কাজের বা জবের কোনো গ্যারান্টি দেয় না এটা কিন্তু উপলব্ধ দক্ষ সংস্থার সাথে কিন্তু দক্ষতা সংযোগ করতে চায় তো এখান থেকে যদি আপনারা এভাবে অ্যাপ্লাই করে রাখেন তো আপনারা জব পেতেও পারেন তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন তো আপনাদের জানিয়ে রাখবো যে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি আবেদনটা সেরে রাখবেন তো ধন্যবাদ প্রথম থেকে সেই সব ভিডিওটির সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন